মরে নাই না হ্যালো গণধর্মাধি কি কই রাখবি এক কাম করো না কি নদীটা বালতি কিনে গিয়া আয়না কিনে গিয়া বাজারে বইয়া দুইটা আরেকটা কাম আছে না কোনটা গুজরাতে এক পাগলটা দিনে হ্যাঁ ও আকাশ আছে ওরা মধ্যে সিংকে ভিতরে হাম লাইয়া হ্যাঁ দেখ কিছু লোক বাড়ি ঘুরবো যাইয়া সালা খবর প্রথম খুশি দেওয়ার মধ্যে ভগবানের উসুল নাই তাহলে কিছু পয়সা পাতি পাওয়া যাবো সদা কর তোমার মফিজে দাদার লোক মরে নাই না কোন মশাই তুমি চিনা নিছ আমি হলাম উদানি নগরের ঠিক আছে আগে যা কইছি তাই বুঝা গেছে আমাকে প্রণাম করলু আর তুমি তোমার নিজের প্রায় প্রণাম করলে আমি তোকে তো বুঝতে পারলাম না আমি বুঝবেন কি ব্যাপারে আমার নানার যখন জ্বর মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন হয় নাই পুরাই না প্রণাম আর আমি যে প্রণাম দিলাম দেশ স্বাধীনের পর আমার জন্ম
ডিজিটাল যুগ, ডিজিটাল প্রণাম করলাম আমি এইখান থেকে, করলাম আপনি ওইখান থেকে পেলেন নেটওয়ার্কের সাহায্যে, তাই নাকি? হ্যাঁ, তাতে অনেক বুদ্ধি আছে দেখা যাচ্ছে, বুদ্ধি দেখে তখন বুঝ নাই মতি, তাই নাকি? আমি আছে নিশ্চিত স্বপ্নে দেখেছি কে যেন এসে আমায় বলে গেল, তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে যে তোমার ধন ভান্ডার ভরে যাবে, তাই তো তোমার ছয়টি সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে। মেরামত করে মনে থাকে আপনার বাড়িতে যান, আপনার ছয় সন্তান নিয়ে তৈরি হয়ে আসেন, আমরা এখনই ডিঙ্গা তুলে দিব নাকি? আর কাবার ধরে যেতেন, কাবার আস্তা তো হন আর ঠ্যাং দেবেন, বুঝছেন? যারা দুজন হিলা বয়ে থাকি ধরা আমার অতি সুন্দর হয়েছে। তবে একটি কথা, আমি আমার ছয়টি সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাণিজ্যে চলে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আমার কোনো কথাই নাই, না না একবার উপর খারা, তাই ঘরে চাল নাই, নারীর হাদা নাই, খয়া নাই, পান নাই, সুগারি নাই, ঠিক আছে? আমাদের কাজ রয়েছে একমাত্র লক্ষ্য, ওটা চলেন আমরা আপনার সাথে 12 বছরের বাড়িতে চলে যাবো। কালীধর সাগরে আমি চলে যাবো, আমার অন্দর মহলে ছয়টি সন্তানকে সাথে নিয়ে ফিরে আসবো কালীধর সাগরে। আবার কি কস নানির কাছ থেকে কাইন্দা করে বিদায় নিয়ে হগা? হ্যাঁ, হ্যালো
আজকে।